নমস্কার, আপনারা দেখছেন আমার বাংলা। এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। নতুন নতুন আপডেট পেতে এই চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন। ধন্যবাদ। পূর্বের আক্রোশবশত এক মহিলাকে বেধড়ক মারধর ও মহিলার বুকে লাথি মারার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। আর এই মারধরের জেরে গুরুতর জখম ওই মহিলা। আশঙ্কাজনক অবস্থায় ওই মহিলা ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। গুরুতর জখম ওই মহিলার নাম তাপসী মণ্ডল, অভিযুক্ত যুবকের নাম সুবর্ণ সর্দার। ঘটনাটি উস্তি থানার অন্তর্গত মহেশদারি সর্দার পাড়ার। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবি, অভিযুক্ত যুবক উস্তি থানায় সিভিকের কাজ করেন, সেই সিভিকের ক্ষমতা দেখিয়ে এলাকায় গণ্ডগোল করে বেড়ান। এদিন বাপের বাড়িতে কীর্তন শুনতে এসেছিলেন তাপসী। কীর্তন শোনার সময় হঠাৎই এসে পূর্বের আক্রোশবশত তাপসীকে বেধড়ক মারধর ও বুকে লাথি মারেন সুবর্ণ সর্দার। অচৈতন্য অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তাপসী। পরিবারের লোকজন তড়িঘড়ি উদ্ধার করে তাপসীকে ডায়মন্ড হারবার হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। এরপর স্থানীয়রা অভিযুক্ত সুবর্ণ সর্দারকে আটকে রেখে খবর দেন উস্তি থানায়। ঘটনার খবর পেয়ে উস্তি থানার পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত সুবর্ণ সর্দারকে আটক করেছে। জখম মহিলার পরিবারের তরফ থেকে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলেই অভিযুক্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। আরও নতুন নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা। আইন আইনের পথেই চলবে। আমাদের উচিত পুলিশ নিয়ে গেছে, পুলিশ নিয়ে যাচ্ছে।